একেবারে শেষ লগ্নে বইমেলায় পকেটমার রহস্যের সমাধান। কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে এবার ধরা পড়েছেন আসল পকেটমার। কিছুদিন ধরেই পাঠকদের অভিযোগ, ভিড়ের মধ্যে হাফিস হয়ে যাচ্ছে তাদের মানি ব্যাগ। পরে সেই ব্যাগ পাওয়া যাচ্ছে ভুল উন্ঠিত অবস্থায়, কিন্তু তার মধ্যে থেকে টাকা পয়সা সবটা গায়েব। বহু অভিযোগ জমা পড়ার পর শেষমেশ পুলিশের জালে পকেটমার। তার আবার আরেকটি পরিচয়ও যা যথেষ্ট চমকপ্রদ। এই পকেটমার কিন্তু যে সে নয়, তিনি রীতিমতো একজন অভিনেত্রী। হ্যাঁ, চমকে ওঠার মতো তো ঘটনাই বটে। জানা যাচ্ছে ধৃত পকেটমার থুরি অভিনেত্রীর নাম রূপা দত্ত। কিন্তু বলিউড অভিনেত্রীর হঠাৎ পকেটমারের মতো একটা কাজ করার দরকার পড়ল কেন? তাও আবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। প্রথম থেকে খোলসা করেই বলা যাক, শনিবার প্রতিদিনের মতোই মেলা প্রাঙ্গণে টহল দিচ্ছিলেন বিধাননগর উত্তর থানার পুলিশ কর্মীরা। হঠাৎ তাদের চোখে পড়ে এক মহিলা একটি মানি ব্যাগ ডাস্টবিনে ফেলে দিচ্ছেন। সন্দেহ হতে ওই মহিলাকে বাধা দেন পুলিশ কর্মীরা। হঠাৎ একটি মানি ব্যাগ ডাস্টবিনে ফেলে দিচ্ছেন কেন, তিনি প্রশ্ন করা হয় তাকে। কোনো জুৎসই উত্তর দিতে না পারায় মহিলার ব্যাগ তল্লাশি করে পুলিশ কর্মীরা। দেখা যায় তার ব্যাগে রয়েছে একাধিক মানি ব্যাগ, উদ্ধার হয়েছে প্রচুর টাকাও। এরপরে মহিলাকে বিধাননগর উত্তর থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ করা হতেই মুখ খুলতে বাধ্য হন তিনি। নিজের পরিচয়ে তিনি দেন রূপা দত্ত নামে, পেশায় বলিউডের একজন অভিনেত্রী। বেশ কয়েকটি হিন্দি সিরিয়ালে কিন্তু অভিনয়ের পাশাপাশি টলিউডেও অনেকগুলো ছবিতে কাজ করেছেন তিনি। সাথে ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। এমনকি হিন্দি ইন্ডাস্ট্রিতেও জয় মা বৈষ্ণদেবী সিরিয়ালেও তার অভিনয় বেশ পপুলার হয়েছিল। পুলিশের কাছে রূপা স্বীকার করেছেন, এর আগেও নানান জনবহুল অনুষ্ঠান মেলায় গিয়ে তিনি পকেটমারি করেছেন। বইমেলায় এতদিনে 75,000 টাকা কেপমারি করেছেন তিনি। সেই টাকার পাশাপাশি একটা ডায়েরি উদ্ধার হয়েছে তার কাছ থেকে, সেখানে পকেটমারির হিসাব লিখে রাখতেন তিনি। পুলিশের অনুমান একটি বড় চক্রের একজন সদস্য হলেন তিনি। আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন রূপা দত্ত। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের চ্যানেল এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।